নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল নেতারা বলছেন, আগামী কাউন্সিলের আগেই জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি চূড়ান্ত করতে চান তারা। জনবিচ্ছিন্ন হওয়ায় বিএনপির এক দফা আন্দোলন আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না বলেও মত মাঠ পর্যায়ের এসব নেতাদের। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। সেই লক্ষ্যে এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড শুরু করেছে দলটি। তৃণমূল নেতারা বলছেন, সাংগঠনিকভাবে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল আওয়ামী লীগকে। নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে আবার নতুন দিক নির্দেশনা বা নতুন কর্মসূচি দেবেন। আমরা দায়িত্ব হচ্ছে তৃণমূলকে ঢেলে সাজানো, এবং আমরা কিন্তু দলকে গোছানোর কাজ শুরু করছি, সংগঠনকে শক্তিশালী করার জন্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে সম্মেলন কাজ শুরু করেছি। আমরা ওই নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজটা করছি, এবং যথেষ্ট এক্ষেত্রে যথেষ্ট আমরা সুফল পাচ্ছি আর কি। দলকে একবারে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চাই, এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো ভুল ত্রুটি আছে বা আমাদের নিজেদের মধ্যে যে দলাদলি বা আত্মকন্দল আছে সেটিকে নিরসনের জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করছি। নেতারা বলছেন, বিতর্কিত ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে ত্যাগী ও সক্রিয়দের নিয়েই এবার সাজানো হবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে। আগামী কাউন্সিলের আগেই সব জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি সম্পন্ন করা হবে বলেও জানান নেতারা। যারা দুঃসময়ের কর্মী, যারা জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের কারণে দল প্রশ্নবিদ্ধ হবে না, তাদেরকেই তৃণমূলে দলকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছে। ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে এবং যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে যদি কমিটির অন্যদের দূরত্ব থাকে বা না হয় ইউনিটের দূরত্ব থাকে, না হলে কাজের মধ্যে কোনো ধরনের শিথিলতা আমরা দেখতে পাই বা আমরা টাইম টু টাইম যে নির্দেশনাগুলো দিচ্ছি। জনবিচ্ছিন্ন বিএনপির এক দফার আন্দোলন নিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয় বলেও জানান তারা। আর বেগম খালেদা জিয়ার সাথে সেদিন দেখছি ফাতেমা ছাড়া কেউ মাঠে নামেনি। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, মানুষ বিএনপির এই হাক ডাকে মানুষ সাড়া দেবে। আগামী নির্বাচনের আগে সরকারের ধারাবাহিক সাফল্য এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেও নানা উদ্যোগ নেওয়ার কথা জানান আওয়ামী লীগের এই তৃণমূল নেতারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।